আসসালামু আলাইকুম সুকন্যা কিচেন অ্যান্ড মেকআপ। আজকের পর্বে থাকবে চিচিঙ্গা দিয়ে কই মাছের তরকারি। তাহলে চলো, কি কি লাগবে আমি বলে দিচ্ছি। 5 পিস আমি কই মাছ নিয়েছি, এগুলোকে ভালো মতন ধুয়ে লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখবো। চিচিঙ্গা আমি নিয়েছি 250 গ্রাম, এভাবে কুটে নিয়েছি লম্বা করে। আর নিয়েছি আলু 1 কাপ পরিমাণ, লম্বা করে এভাবে আমি চাকচাক করে কেটে নিব। আমি চুলাতে একটি ফ্রাই প্যানে মাছগুলো ভাজতে দিয়েছি। মাছগুলো ভাজা হলে এপিট ওপিট তারপর আমি নামিয়ে ফেলব। মাছগুলো হালকা ভেজে নিতে হবে। একটি ফ্রাই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আমি কাঁচামরিচ গুলো ফেলে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আস্ত দিতে পারেন। তারপর এটাকে আমি হালকা ভেজে নিব। আদা রসুন পেস্ট আমি 2.5 চামচ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর আমি ভালো মতন এগুলোকে আমি কষিয়ে নিব। 3 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতন কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝিঙ্গে ও আলু দিয়ে দিলাম। টমেটো আমি 2টা নিয়েছি, এটাকে 4 ফালি করে নিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিট কষিয়ে নিব। এর মাঝে আপনারা বারবার নেড়ে দিবে। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রায় আমার সবজিটা কষানোর মধ্যেই হয়ে গিয়েছে। আমি আবারও ভালো মতন এগুলোকে নেড়ে দিব। পানি দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ। চিচিঙ্গাতে বেশি সময় লাগে না, তাই অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতন রান্না করব। পানি দেওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু জায়গা করে দিচ্ছি যেন মাছগুলো ভিতরে যায় এবং সব মশলা সব সবজির সাথে যেন মিক্সড হয়ে যায়। ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। 1 চামচ আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে দিব। আলতো হাতে এগুলো নেড়ে দিবেন যেন মাছগুলো না ভেঙে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিটে আমি মিডিয়াম আঁচে থেকে লো হিটে রান্না করব। 2 মিনিট পর ফিরে আসলাম। 1/2 কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিয়েছি, 2-3টা কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন পাত্রে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল চিচিঙ্গা দিয়ে কই মাছের তরকারি। এটা খেতে খুবই মজা। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।